আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপু হিজাব পরিহিত অবস্থায় আসছে, আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? বিয়েটা কি মা বাবাই দিয়েছিলেন না আপনি নিজে করছিলেন? নিজে করছিলাম, আসলে ভালো ছিল না। তো নিজে দেখে শুনে বিয়ে করলেন, তাহলে ভালো হলো না কেন? বুঝি নাই ভাই, নতুন করে কি চিন্তা করে কি আশা করে ভালো মনের একটা মানুষ চাইছিলাম, ভালো মনের মানুষ পাশে থাকবে, দায়িত্ব নিবে, তার সাথে সম্পর্ক শেয়ার করবো, প্রয়োজনে বিয়ে করবো, সে যত বয়সেরই হোক সমস্যা নেই। এখন তো আর ওই যেহেতু একবার বিয়ে হয়েছে আপনার, আপনি আর ওই ইয়াং বা এরকম অবিবাহিত পুরুষ চান না, আসলে বিবাহিত হয়ে চান, তাই তো? আচ্ছা, কোনো বাচ্চা কাচ্চা যদি পুরুষের থাকে সেই সংসারে গিয়ে মানিয়ে নিতে পারবেন? তাদের মা হয়ে কোনো অসুবিধা নেই, সৎ মার মতো ব্যবহার করবেন নাকি আবার? না না না, যেহেতু হ্যাঁ যেটাই হোক কেউ যদি আপনার ভালো রাখার দায়িত্ব নেয় অবশ্য তাকে ভালো রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? কিছু পড়ছিলাম, অল্প কিছু, বেশি কিছু করতে পারেন নাই? না, জীবনে যতটা বড় হয়েছেন এই বয়স পর্যন্ত ভালো ছিলেন কখন? ভালো ছিলাম, মা বাবা বেঁচে ছিলেন তখন ছিলেন ভালো, ততদিন ভালো ছিলেন, তাই না? আচ্ছা, বিয়ের পরেও তো ভালো হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ভালো হইতে পারেন নাই। আচ্ছা, কোন কষ্টটা বেশি নাড়া দেয়, রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আসে না? ওই তো একটা সুন্দর মনের মানুষ চাইছিলাম পাশে যদি দাঁড়ায়। এখন সবকিছু ভুলে নতুন জীবন সঙ্গীকে নিয়ে ভালো থাকতে পারবেন নাকি যার সঙ্গে প্রেম টেম করেছিলেন তার কথাই খালি ভাববেন? না না, তার কথা তো মনেই পড়ে না, এখন নতুন জীবন করার জন্য নতুন একটা মানুষ চাইছিলাম। সেটাই, জীবনে পিছনের কথা নিয়ে এসে দুঃখ করে লাভ নেই, সামনে আগাতে হবে, সামনে চিন্তা করতে হবে, তাহলেই জীবনটা ভালো কিছু হবে, তাই না? তো যাই হোক, ভিডিওতে আসছেন, অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বার দিলে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ আছে, তাই একটু বলে দেন। 01 07 87 87 87 86 3 20 3 20। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা একটি আপুর জীবনের গল্প। আসলে তার জীবনে অনেক দুঃখ কষ্ট মধ্যেই কাটছে, কেউ খারাপ না ভেবে সত্যিকার অর্থে যারা তার কথা শুনে জীবনসঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করে আসল তথ্য আরও ঘটনা জানতে পারবেন। আর আপুকে বলবো অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ কালাম তো পড়বেন, নামাজ কালাম পড়বেন আর সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? এটাই ভাই, যে একটা ভালো মনের মানুষ চাইছিলাম যে পাশে থাকবে, দায়িত্ব নিবে, যে যাতে সে কোনো অন্য কোনো খারাপ মানে মন্তব্য না করে, খারাপ ভাষা না বলে, এই আর কি ভাই। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।